র্যাগিং এর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সভা করল বাম ছাত্র সংগঠন এসএফআই। মঙ্গলবার দুপুরে ইডবি বাস স্ট্যান্ডে ওই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন একাধিক বাম নেতা। এদিকে জানা গিয়েছে যাদবপুরের ইডবি বাস স্ট্যান্ডে কোনো সভা করার অনুমতি দেয়নি পুলিশ। যদিও মঙ্গলবার সকালে এসএফআই এর তরফে জানানো হয়েছিল প্রশাসনের তরফে অনুমতি না দিলেও ওই সভা হবে। সেই মতো বেলা বাড়তেই শুরু হয় ওই সভা। মমতা ব্যানার্জি সিপিএম বলা শুরু করেছে, এরা কতগুলো নষ্ট ছেলে, অসভ্য ছেলে, অপরাধী ছেলে, তারা একটা ছেলেকে হোস্টেলে ডেকে নিয়ে গিয়ে অত্যাচার করে মেরে ফেললো। এই ঘটনায় রাজনীতির কোনো গল্প ছিল না তো? মমতা ব্যানার্জি আসল অপরাধীদের আড়াল করতে সিপিএম শুরু করলেন।